ভারতের ভালো করে না, এরা
मौसुमे शेष करते हाँ निश्चय खेला हमें भारत द्वितीय मुस्लिम तीर्थभूमि फुरफुरा दरबार शरीफ मुजद्दिदिया अनाथ फाउंडेशन 2000 साले आमी प्रतिष्ठित करेछिलाम तखन आमार पकेटे छिल मात्र 5000 टाका मानुषेर सेवाय हिंदू मुस्लिम ख्रिस्टानदेर मानुषेर सेवाय आमी नेबेछि सेई समय थेके आमी कल्याणमूलक काज करे जाच्छि मालिक आमाके कराच्छेन প্রতি বছরে আমাদের অনাথ ফাউন্ডেশনের তরফ থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বস্ত্র বিতরণ অনুষ্ঠিত করা হয় এছাড়া অনেকে জানে 89টা অ্যাম্বুলেন্স পর্যন্ত আমি দিচ্ছি 20টা ছেলেমেয়ের বিবাহ দিচ্ছি ছেলেমেয়েদের পড়াশোনার জন্য কাউকে ডাক্তারি পড়িয়ে পাস করে বের করেছি কাউকে আমি ডাক্তারি পড়াচ্ছি ইঞ্জিনিয়ার পড়াচ্ছি বিভিন্ন কাজ করে যাচ্ছি মানুষের সাহায্য নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছি আর মুজাদ্দিদিয়া অনাথ ফাউন্ডেশন এ কোনো জাতপাত দেখবে না এ মানুষ দেখবে মানুষের সেবা করবে আজকে কতজনকে দিলেন আজকে 10000 মানুষের শীত বস্ত্র দেওয়ার জন্য আমরা মানে আগে এসেছি এবং এখানে কুপনের কোনো ব্যবস্থা নাই যদি 10000 থেকে 15000 হয়ে যায় তাও আমরা দেবো কেউ এই দরবার থেকে খালি হাতে ফিরে না যায় অনেকে অভিযোগ করেছে তৃণমূলের নেতাদের নেই আপনি অনুষ্ঠান করছেন ঠিকই বলেছেন আর যখন সিপিএম ছিল তখন সিপিএম এর নেতা দিলে করেছিলাম যখন যে ক্ষমতা থাকবে সেই নেতা দিলে আমাদের করতে হবে সম্মানীয় মানুষকে সম্মান দিয়ে এটা আমাদের কাজ আজকে মানে যখন সিপিএম ছিল না তো সিপিএম দের নেই আমরা অনুষ্ঠান করেছিলাম নেতাদের নিয়ে আপনারা তো দেখছেন মানুষ মানে হাসু কৌতুক হয়ে গেছে যেমন কোনো সার্কাসের ময়দানে মানে সার্কাসে বিভিন্ন রকম খেলা দেখায় আর দেখবেন মানুষ যখন ঝিমিয়ে যায় না ওই কিছু এ না ভাই কি বলা হয় জোকার জোকার না ভাই ওই টাইপের হয়ে গেছে বললে আমরা মানে ভোটটা তো ভাগ হয়ে যাচ্ছে না না ফুরফুরা শুনেন ফুরফুরা শরীফ হচ্ছে মানুষের হৃদয়ের জায়গা ধর্মীয় আবেগের জায়গা ধর্ম নিয়ে রাজনীতি শুরু হয়েছে হবে কোনো ব্যাপার নাই যারা ধর্মকে নিয়ে রাজনীতি করতে চায় তা করবে আর যারা ধর্মকে নিয়ে রাজনীতি করতে চাইছে না তা করবে না তৃণমূলের একাধিক নেতা চলে যাচ্ছে বিজেপিতে ওরে মমতাকে জিজ্ঞেস করলে হয় মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করলে হয় আমি আপনাকে একটা জোর গলায় একটা কথা বলতে পারি কত নেতা যাবেন সিপিএম থেকে তৃণমূলে যাবে তৃণমূল থেকে সিপিএম আসবে তৃণমূল থেকে বিজেপিতে যাবে এটা আমি দেখে বলছি কিন্তু পাবলিক কিন্তু বাংলার একটা জিনিস ধরে রেখেছে সাম্প্রদায়িকের বিরুদ্ধে রুখে দাঁড়াবে উন্নয়নের পক্ষে থাকবে আপনি তো একদিন বলেছিলেন ধর্ম ছাড়া রাজনীতি হবে না রাজনীতি ছাড়া ধর্ম হবে না হ্যাঁ সেটা এই ধর্ম নাকি এই রাজনীতি নাকি আজকে আসাদউদ্দিন ওয়াইসিকে মানে একজন এই ববি হাকিম সাহেব বলেছেন তিনি স্পিচে যে বলেছেন ওই হায়দ্রাবাদের দাড়িওয়ালা তারপর সে দাড়ি আছে বলে হায়দ্রাবাদের দাড়িওয়ালা বলতেই পারে ও যদি দাড়ি না থাকতো তাহলে হায়দ্রাবাদের অমুক বলতো এবার লোক বলছে তাহলে নরেন্দ্র মোদীকে কেন বলে না একটা জিনিস হায়দ্রাবাদ হায়দ্রাবাদের দাড়িওয়ালা বলেছে বলে গায়ে লাগছে তো আমার দাড়ির সম্মানটা আমাকে রাখতে হবে আমি যদি ফুটবল খেলতে নেবি এক বেগর দাড়ি রেখে তো আমাকে বলে ওই দাড়িওয়ালা বললে এই যাচ্ছে ওই দাড়িওয়ালা বললে এই যাচ্ছে আর দর্শক যদি বলে কেন দাড়িওয়ালা বললো বাঁদরের জাত ওরা বাঁদরের জাত আমি খেলতে নেমেছি আমি একটাই মাত্র দাড়িওয়ালা এক বেগর দাঁড়িয়ে নিয়ে রেখেছি আর যখন আমি বললে দৌড়বো আমার নাম জানে না অনেকে অনেকে জানে হয়তো কিন্তু দর্শক হয় দাড়িওয়ালা নিয়ে যাচ্ছে বল হয় দাড়িওয়ালা নিয়ে যাচ্ছে আর একদল বাঁদর মার্কা সে যদি বলে শূন্যতে আঘাত করছে ওই বাঁদর মার্কায় জানতে হবে দাঁড়িয়ে ফুটবল খেলতে নেমেছিস কেন তাকে বলতে হবে আমার ভাইপো ফুটবল খেলতে ও পলিটিক্যালে নেমেছে আর নাপতে গেলে যারা এগেনস্ট টিম তারা তো লড়াই করবে
লয়কলে হুজুরের ছেলে গেলে এই করছে কেন, এটা বলা ঠিক নয়। নিজের সম্মানটাকে নিজে বাঁচিয়ে রাখতে হবে। কো-স্পন্সর্ড বাই সাথী পিওর চাই, চাই হতো এসি পিওর অ্যান্ড পারফেক্ট।